সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে জুম ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে যারা কানেক্ট হয়েছ, তোমাদের ক্লাসটা মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। আর যারা এখনো কানেক্ট হতে পারেনি, আমি সকলকে আহ্বান করব তোমরা অল্প সময়ের মধ্যে কানেক্ট হয়ে যাও। তো শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে আমি বলেছিলাম তোমাদেরকে, তোমরা বলেছিলে তোমাদের চাহিদা ছিল সাহিত্যের উপরীতি যে প্রবন্ধটা আছে সে প্রবন্ধটা পড়িয়ে দেওয়ার জন্য। আমি আজকে চেষ্টা করবো যেটা যতটুকু পারা যায়, কারণ এটা তো অনেক বড়, হয়তো শেষ করা যাবে না, যতটুকু সম্ভব এটা পড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আর এটা যেহেতু একটু জটিল, আমরা অল্প অল্প করে পড়বো এটা, ঠিক আছে? ওকে, সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? তার আগে বলো। ওকে, তাহলে বইটা ধরো সবাই, আমরা একটু পড়ার চেষ্টা করি। তার আগে বলো, এই প্রবন্ধটা লিখছে কি? ভুলে কেহ হায়াত মাহমুদ বলবানা। আমরা জানি মাহমুদ, মাহমুদ কোনো নাম নেই, মাহমুদ, কিন্তু ওনার ক্ষেত্রে উনি নামটা ব্যবহার করেছেন মাহমুদ, হায়াত মাহমুদ, সেজন্য ওনাকে হায়াত মাহমুদই লিখতে হবে। বুঝাতে পেরেছি আমি? যেমন মানুষের নাম হয় শামসুর রহমান, শামসুর রহমান, ঠিক না? কিন্তু কবি শামসুর রহমানের নামের শেষে রাহমান লিখতো নাকি রহমান লিখতো? রাহমান, শামসুর রহমান, ঠিক না? তাই এই হায়াত মাহমুদের নাম হায়াত মাহমুদ লিখেছে, এই জন্য আমরা হায়াত মাহমুদই লিখবো। কথা বুঝাতে পেরেছি? তাহলে আমার আগে আমরা সাহিত্য রূপরীতি এই বিষয়টা আমি ওইদিন বলেছিলাম, সংজ্ঞা বলেছিলাম, রূপ কি, রীতি কি, সাহিত্য রূপরীতি কি। নাবিলা বলো দেখি কি বলেছিলাম, আমি একটু সংক্ষেপে বলো দেখি। ভুলে গেছি, তাকিয়ে বলো, কে বলবে, কে বলবে, আদিবা বলবে? হ্যাঁ বলো। যেমন 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 আদিবা বলো, যেমন যেমন মানে হচ্ছে তোমার, কারণ যাক সমস্যা নেই, যেমন মানে হচ্ছে তোমাদের এখানে দেয়া আছে কবিতা, দেয়া আছে নাটক, দেয়া আছে ছোট গল্প, দেয়া আছে উপন্যাস, দেয়া আছে প্রবন্ধ। এই যে এগুলো সবগুলোই হচ্ছে কি, সাহিত্যের বিভিন্ন শাখা প্রশাখা। আমি কি তোমাদের কথা বুঝাতে পেরেছি? কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, প্রহসন, এই যে সবগুলোই হচ্ছে কি, সাহিত্যের শাখা প্রশাখা। এই শাখা প্রশাখা গুলোকে বলা হয় সাহিত্যের ভাষায় সাহিত্যের রূপ রীতি। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এবার পড়া শুরু করব। সাহিত্য বিশাল পরিধির একটা বিষয়, আমরা সামগ্রিকভাবে সাহিত্য বলি বটে, কিন্তু বিচারের সময়ে গদ্য পদ্য কিংবা গল্প উপন্যাস কবিতা নাটক ইত্যাদি স্বতন্ত্র ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে হৃদয়ঙ্গম করি। সার্বিকভাবে সাহিত্যের রূপ বলতে আমরা সাহিত্যের বিভিন্ন শাখা বুঝে থাকি, যেমন কবিতা, মহাকাব্য, নাটক, এগুলো আমি বলেছি ইতিমধ্যেই। আর রীতি হলো ওই শাখাগুলো কিভাবে নির্মিত হয়েছে সে বিষয়ে পর্যালোচনা বা পর্যবেক্ষণ। আমি বুঝাতে পেরেছি এই জায়গাটাকে, তোমরা বুঝেছো সবাই? সাহিত্যের রূপ বলতে সাহিত্যের বিভিন্ন শাখা প্রশাখা, আর রীতি বলতে ওই সাহিত্যগুলো কোন আদলে, কোন রীতিতে, কোন নিয়মে সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে সাহিত্যের রূপরীতি। ওকে, আচ্ছা, এবারে আমরা সাহিত্যের শাখা প্রশাখা যখন বলবো বা সাহিত্যের রীতি যখন, রূপ যখন বলবো, তাহলে প্রথমে যার নাম আসবে সেটা হচ্ছে কবিতা। আমরা জানি এই সাহিত্যটাকে, বাংলা সাহিত্যটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, তিনটা যুগে ভাগ করা হয়েছে। আজকে পর্যন্ত অর্থাৎ 2021 পর্যন্ত এই সাহিত্যের যুগটাকে তিনটা যুগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে কি, প্রাচীন যুগ, দুই নম্বর হচ্ছে কি, মধ্যযুগ, তিন নম্বর হচ্ছে কি, আধুনিক যুগ। আমরা এখন কোন যুগে আছি? আমরা বর্তমানে কোন যুগে আছি?
আধুনিক যুগে আছি। তাহলে প্রাচীন যুগটা শুরু হয়েছিল কখন, মধ্যযুগটা শুরু হয়েছিল কখন, আধুনিক যুগটা শুরু হয়েছিল কখন, জানার দরকার আছে না? এই সাহিত্যের প্রাচীন যুগ শুরু হয়েছিল 650 থেকে 1200 পর্যন্ত ছিল সাহিত্যের প্রাচীন যুগ। লিখে রাখতে পারো, তোমরা মনে না থাকলে লিখে রাখতে পারো। সাহিত্যের বাংলা সাহিত্যটাকে তিনটা যুগে ভাগ করা হয়েছে, তৃষা গালা হাতি আছো কেন, লিখো, কাশকে লিখো, তাকে লিখো। বাংলা সাহিত্যটাকে তিনটা যুগে ভাগ করা হয়েছে, 1 নম্বর হচ্ছে প্রাচীন যুগ, 2 নম্বর হচ্ছে মধ্যযুগ, 3 নম্বর হচ্ছে আধুনিক যুগ। লিখেছ? প্রাচীন যুগের পাশে ব্র্যাকেট দিয়ে লেখো 650 থেকে 1200। এই 650 থেকে 1200 এটা কি রে নাবিলা, বলো এটা কি? খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ 650 থেকে 1200 পর্যন্ত, এটা হচ্ছে খ্রিস্টাব্দ। অর্থাৎ এই সময়টার মধ্যে, এই পরিধির মধ্যে কি সাহিত্যের প্রাচীন যুগ ছিল। কথা কি বুঝতে পেরেছ? আরেকটা যুগ আছে, সেটা আমি মাঝখান দিয়ে লিখি নাই, তোমরাও লিখো নাই, সেটা হচ্ছে অন্ধকার যুগ। এই প্রাচীন যুগের পরে হচ্ছে একটা যুগ আছে অন্ধকার যুগ, লিখো একটু, প্রাচীন যুগের পরে ছোট্ট করে লিখে দাও অন্ধকার যুগ। বলতেছি আমি, বলবো আমি, 1250 থেকে 1350 পর্যন্ত এই সময়টাকে বলা হয় অন্ধকার যুগ। 1201 থেকে 1251 থেকে সরি না সরি 1201 থেকে 1350, 1201 থেকে 1350 এই 150 বছর, এই সময়টাকে বলা হয় অন্ধকার যুগ। অন্ধকার যুগ কেন বলা হয়েছে সেটাও বলবো, আগে লিখে নাও। লিখেছ? তারপর হচ্ছে মধ্যযুগ। মধ্যযুগের পরিধিটা আমরা যদি বলি, মধ্যযুগটা যেহেতু তিনটা প্রধান ভাগে ভাগ করা হয়েছে, এই অন্ধকার যুগটা পড়েছে মধ্যযুগের মধ্যে, তাহলে লিখতে পারো 1201 থেকে 1800 অথবা 1351 থেকে 1800 পর্যন্ত, এই সময়টা হচ্ছে মধ্যযুগ। ব্র্যাকেটে লিখো, দুইটা লিখো, 1201 থেকে 1800 অবলিক দিয়ে লেখো 1351 থেকে 1800। লিখছো? আধুনিক যুগ 1801 থেকে বর্তমান, লেখো ব্র্যাকেটে লেখো 1801 থেকে বর্তমান। তাকে লেখা শেষ, ওকে, সবাই কি লিখেছ? আদিবার ভিডিও অফ কেন? আচ্ছা, তাহলে আমরা এই সাহিত্যের তিনটা যুগ, অর্থাৎ তিনটা যুগের মধ্যে আরেকটা যুগ আছে, মোট 4টা যুগ আমরা জানলাম। 1 নম্বর হচ্ছে প্রাচীন যুগ, 2 নম্বর হচ্ছে অন্ধকার যুগ, 3 নম্বর হচ্ছে মধ্যযুগ, 4 নম্বর হচ্ছে আধুনিক যুগ। তাহলে প্রাচীন যুগের পরিসীমা আমরা জানলাম, অন্ধকার যুগ কি অন্ধকার যুগ কেন বলা হয়, সেটা অন্ধকার যুগ কেন, অন্ধকার যুগ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকে বলো আবার একটু জোরে। হ্যাঁ, অনেকটা তাই, তাকে যে কথাটা বলছে অনেকটা তাই। অর্থাৎ এই 150 যুগে উল্লেখযোগ্য সাহিত্যে উল্লেখ করার মতো বা উল্লেখযোগ্য কোনো কিছু সৃষ্টি হয়নি বিদায়, এই সময়টাকে অন্ধকার যুগ বা বন্ধা যুগ বলা হয়। বন্ধা শব্দের অর্থ তুমি জানো? বন্ধা কি, বন্ধা জানো?
যে নারীর জীবনে কোনোদিন সন্তান হয় না তাকে কি বলা হয়? বন্ধা, ঠিক না? কথা বলো না কেন, ঠিক কি না? জি, তাহলে সাহিত্যের ভাষায় এই সাহিত্যের 150 বছরে উল্লেখ করার মতো সাহিত্যে এমন কিছু সৃষ্টি হয়নি বিদায়, এই সময়টাকে বলা হয় অন্ধকার যুগ। কাশ্মীর কি বুঝতে পেরেছ? ওকে, তাহলে এই সাহিত্যের 650 থেকে শুরু করে যেহেতু সাহিত্যের যুগ শুরু হয়েছে, তাহলে ওই সময় কি শুরু হয়েছে? এই যে সর্দাপাত আবিষ্কার হয়েছে কত সালে, 1900 কত সালে? চর্যাপদ কত সালে আবিষ্কার হয়েছে? 1907 সালে। 1907 সালে, সাত। তাহলে এই চর্যাপদ 1907 সালে আবিষ্কার হয়েছে, রচনা হয়েছিল কত সালে? এটা এটা কোথায় পাইছিল চর্যাপদটা? ভারতের বাঁকুড়া জেলার কাকিন্না গ্রামের এক গৃহস্থের গোয়াল ঘর থেকে। ভারতের বাঁকুড়া জেলার কাকিন্না গ্রামের এক গৃহস্থের গোয়ালঘর খুঁড়ে এই চর্যাপদ আবিষ্কার করেছিলেন, এই চর্যাপদ উদ্ধার করেছিলেন মাটির নিচ থেকে। কোথায় কি বুঝতে পেরেছ? ভারতের বাঁকুড়া জেলার কাকিন্না গ্রামের এক গৃহস্থের গোয়ালঘর থেকে 1907 সালে চর্যাপদ আবিষ্কার করা হয়, চর্যাপদ উদ্ধার করা হয়। সবাই কি ক্লিয়ার? কাশ্মীর কি বুঝতে পেরেছো, লিখেছ? ভারতের বাঁকুড়া জেলার কাকিন্না গ্রামের এক গৃহস্থের গোয়ালঘর থেকে। লিখেছে সবাই? এখন বুঝি নাই, হ্যাঁ বলতেছি আমি। এটা গোয়ালঘর মাটি, গোয়ালঘরে মাটি খুঁড়ে কোন প্রয়োজনে গোয়ালঘরে মাটি খুঁড়েছিল। মাটি খুঁড়ার পরে এই জাতীয় বইয়ের পাতা পাওয়া গেছে, এই জাতীয় বইয়ের পাতা পাওয়া গেছে, এই খন্ড খন্ড বইয়ের পাতা পাওয়া গেছিল, যেমন পাতা পাওয়া গেছে। এই পাতা পাওয়ার পরে আস্তে 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 করতে 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 চর্যাপদের 53টি বা 54টি মতান্তরে 52টি, কেউ বলে 52টি, কেউ বলে 54টি পদ পাওয়া গেছে। এভাবে একটা একটা করে করতে করতে যে 54টি পদ পাওয়া গেছে, কথা কি বুঝতে পেরেছ? এই 54টি পদ দিয়ে একটা বই লিখে ফেলছে, সেটার নাম হচ্ছে কি? চর্যাপদ। বুঝা গেছে? পদ মানে হচ্ছে পংক্তি বা কবিতা। পদ মানে কি? পংক্তি বা কবিতা। এই এক একটি পদ এক একটি কবিতা, এই 54টি যদি পদ হয়ে থাকে 54টি কবিতা। তোমরা পড়ানো তোমাদের বইয়ে আছে মনে হয়, অষ্টম শ্রেণী না কোন শ্রেণীর বইয়ে জানি আছে, কা আতর উপর পাঁচ বিডাল চঞ্চল চিয়ে পৈঠাকাল, পড়ো নাই? পড়েছ? কা আতর উপর পাঁচ বিডাল চঞ্চল চিয়ে পৈঠাকাল, পড়েছ তোমরা? আচ্ছা, এরপরে আমি আমি তোমাদেরকে শুনেছি, দুলি দুই হিপিরা ধরন ন যাই, রুখের টানতলি কুম্ভীরে থাই, অঙ্গন ঘরকন শুনু বিয়াতি, কানের সুর নিল অধরাতি, শ্বশুরানি গেল বহুরি জাগুই, কানের সুর নিল কাগুই মাগুই। এই যে এটা হচ্ছে একটা চর্যাপদের একটা পদ, এরকম 54টি পদ আবিষ্কার করেছে ওই গোয়ালঘর থেকে মাটি করে। এখন এটা আবিষ্কার করেছে 1907 সালে, তাহলে রচনা করা হয়েছিল কত সালে? এখন যিনি এটা আবিষ্কার করেছেন, যিনি এটাকে আবিষ্কার করেছেন, যিনি এটাকে বাংলা অনুবাদ করেছেন, তিনি অনুমান করেছেন যে 650-এর পরে কোন একটা সময়ে এই চর্যাপদ রচনা করা হয়েছিল। কথা কি বুঝতে পেরেছ? তিনি নির্দিষ্ট করে কোনো সাল বলতে পারেননি, তবে 650-এর পরে কোনো একটা সময়ে এই চর্যাপদটা আবিষ্কার করা হয়েছিল। কথা বুঝতে পেরেছ? তাহলে চর্যাপদটা কি, আমি এখন কি বললাম, এটা এটা হচ্ছে একটা পংক্তি বা পদ বা কবিতা। তাহলে কবিতার শুরু দিয়ে, মানে কবিতা দিয়ে সাহিত্যের শুরু, কথা কি বুঝতে পেরেছ? কবিতা রচনার মধ্য দিয়ে সাহিত্যের সূচনা হয়, সেই থেকে আজ পর্যন্ত আমরা অনেকে অবলীলায় কবিতা লিখে যাই, অনেক অবলীলায় উপন্যাস লিখে যাই, অনেক অবলীলায় গল্প লিখে যাই, কিন্তু সাহিত্যটা শুরু হয়েছিল এই কবিতা দিয়েই।
এবার আমরা কবিতা কি একটু পড়ি আমরা এই তথ্যগুলো একটু মনে রাখবে আমি যে তথ্যগুলো দিলাম তোমাদেরকে এগুলো বেসিক তথ্য কথা বুঝতে পেরেছো কবিতা ছন্দবদ্ধ ভাষা অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকে আমরা কবিতা বলে থাকি ছন্দবদ্ধ ভাষায় ঠিক না আগের লাইনের সাথে পরের লাইন মিলে যায় পরের লাইনের সাথে আগের লাইন মিলে যায় এটার নাম হচ্ছে কি ছন্দবদ্ধ এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে তলে এবং জলে কথা বলছো তলে এবং জলে মিলে নাই মিলছে কি না তাহলে এটা হচ্ছে সন্তবদ্ধ ভাষায় লিখিত কবিতা তাহলে এখানে বলছে কি সন্তবদ্ধ ভাষায় অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাই হচ্ছে কবিতা পদ্যে যা লিখিত হয় তাই হচ্ছে কি কবিতা ওকে কবিতার প্রধান দুটি রূপ ভেদ হলো মহাকাব্য গীতি কবিতা বাংলাদেশে মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশ করেছেন মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদবধ কাব্যের মধ্য দিয়ে কথা বুঝতে পারছো মানে মহাকাব্য লিখতে গিয়ে অনেকেই কি ব্যর্থ হয়েছেন সার্থক মহাকাব্য লিখতে পারেননি মীর মোশাররফ হোসেন বিশেষ সিন্ধু লিখেছেন কিন্তু সার্থক মহাকাব্যের সেটা রূপ পায়নি সার্থক মহাকাব্য হিসেবে খ্যাত হয়নি ইসমাইল হোসেন সিরাজি লিখেছেন অনল প্রবাহ সেটা মহাকাব্য হিসেবে বিখ্যাত হয়নি কথা বুঝতে পারছো তাহলে এই যে মহাকাব্য লিখতে তারা চেষ্টা করেছেন চেষ্টা করে ব্যর্থ হয়েছেন সর্বশেষ মহাকাব্যের রূপটা দিতে পেরেছেন মাইকেল মধুসূদন দত্ত কোন মহাকাব্য দিয়ে একমাত্র বিখ্যাত মহাকাব্য হচ্ছে মেঘনাদবধ কথা বুঝতে পেরেছো ওকে মহাকাব্য রচিত হয় যুদ্ধ বিগ্রহের কোন কাহিনী অবলম্বন করে ভারতবর্ষ উপমহাদেশের সর্বপ্রাচীন দুটি কাহিনীর একটি হলো রামায়ণ অন্যটি হলো মহাভারত ভারত সম্পর্কে বলা হয়ে থাকে যা নেই ভারতে তা নেই ভারতে এর অর্থ ভারতে মহাভারত গ্রন্থে যা নেই তা ভারতবর্ষেও নেই অর্থাৎ ভারতবর্ষে ঘটেনি বা ঘটতে পারে না মহাভারত আয়তনে বিশাল রামায়ণ তার তুলনায় ক্ষুদ্র কাহিনী কাহিনী হলো আচ্ছা শোনো এখানে যে একটা ইয়ে দেওয়া হয়েছে পঙ্ক্তি দেওয়া হয়েছে পঙ্ক্তিটা কি যা নেই ভারতে তা নেই ভারতে মানে কি ভারতবর্ষ নেই অর্থাৎ মহাভারত গ্রন্থটাকে এমন ভাবে সৃষ্টি করা হয়েছে এমন ভাবে লেখা হয়েছে যে ভারতবর্ষের টুকিতে কি যত গল্প আছে যত কাহিনী আছে যত খণ্ড খণ্ড বিখণ্ড চিত্র আছে সমস্ত চিত্র সমস্ত কাহিনী এই মহাভারতের মধ্যে উল্লেখ করা হয়েছে বাস্তব জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে সামাজিক জীবন থেকে শুরু করে ধর্মীয় জীবন থেকে শুরু করে সমস্ত জীবন এই মহাভারতের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে বিদায় এই পঙ্ক্তিটা তার বিরুদ্ধে তার পক্ষেই খাটে যা নেই ভারতে তা নেই ভারতে অর্থাৎ মহাভারত এত বিশাল যে মহাভারতে যা স্থান পেয়েছে তা ভারতবর্ষে আছে আর যা মহাভারতে নেই তা ভারতবর্ষেও নেই আচ্ছা পত্নী সীতাকে নিয়ে যুবরাজ রামচন্দ্রের বনবাস তাদের অনুগামী হয় কনিষ্ঠ ভ্রাতা লক্ষ্মণ বনবাসে থাকার সময়ে লঙ্কাদ্বীপের রাজা রাবণ তার বোন শূর্পণখার সম্মান রক্ষার জন্য সীতাকে হরণ করে রথে চড়িয়ে আকাশপথে উড়িয়ে নিয়ে গিয়ে লঙ্কায় তার বাগান বাড়িতে বন্দী করে রাখে সীতাকে উদ্ধারের জন্য রাম রাবণের মধ্যে যে যুদ্ধ হয় সেটি হলো রামায়ণ কথা আমি তোমাদেরকে আগামী দিন প্রশ্ন করবো রামায়ণ কথা কি পেয়েছো তোমরা রামায়ণ কথা কি সেটার উত্তর দিবে কবিতা কি সেটার উত্তর দিবে চর্যাপদ কি সেটার উত্তর দিবে কত সালে আবিষ্কার হয়েছে সেটার উত্তর দিবে আনুমানিক কত সালে এটা রচনা করা হয়েছিল সেটা লিখবে আর চর্যাপদ আবিষ্কার করেছেন কে এটা একটু লিখে রাখো মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী শুধু লেখো হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী যদি ওইটা কঠিন হয় শুধু হরপ্রসাদ শাস্ত্রী লিখে রাখো লিখেছ চর্যাপদ আবিষ্কার করেছেন হরপ্রসাদ শাস্ত্রী ওকে ওকে তারপরে দেখো এই যে এখানে তোমার একটু আগে বললাম যে রামায়ণ কি
যা নেই ভারতে তা নেই ভারত, এটা সবাই আমাকে বুঝাই বলতে হবে সব ভাই, যা নেই ভারতে তা নেই ভারতে, বুঝিয়ে বলো, এটা বুঝিয়ে বলতে হবে আমাকে। তারপর আছে রামায়ণ কথা কি, আমাকে বুঝিয়ে বলতে হবে, ঠিক আছে। মহাকাব্যের মূল লক্ষ্য গল্প বলা, তবে তাকে গদ্যে না লিখে পদ্যে লিখতে হয়। এর বাইরে আছে সংক্ষিপ্ত আকারের কবিতা যা গীতি কবিতা হিসেবে পরিচিত। ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্রের কিছু গান ও কবিতা রচনা করলেও তা তার প্রধান সৃষ্টিকর্ম নয়। তিনি বলেছিলেন, বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুরণ মাত্র যাহার উদ্দেশ্য সেই কাব্যই গীতি কবিতা। দেখো তার ডাক দাও, গীতি কবিতা কাকে বলে? বক্তার ভাবোচ্ছ্বাসের, বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য, বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য তাকে গীতি কবিতা বলে। পেয়েছো তোমরা? আগামী দিন এটাও আমি প্রশ্ন করবো, আগামী দিন এটাও তোমাদেরকে আমি প্রশ্ন করবো, গীতি কবিতা কি বা গীতি কাব্য কি? এই মন্তব্য সর্বাংশে সত্য। গীতি কবিতা কবির অনুভূতির প্রকাশ হয় সাধারণত দীর্ঘকায় হয় না, কিন্তু ক্ষেত্র বিশেষে যদি দীর্ঘ হয় তাতেও অসুবিধা নেই, যদি কবির মনে পূর্ণ অভিব্যক্তি সেখানে প্রতি প্রকাশিত হয়ে থাকে। বাংলা সাহিত্যে গীতি কবিতার আদি নিদর্শন বৈষ্ণব গীতি কবিতা, ডাক দাও। বাংলা সাহিত্যে গীতি কবিতার আদি নিদর্শন বৈষ্ণব গীতি কবিতা। পেয়েছ? গীতি কবিতা শ্রেণী বিভাগের শ্রেণী বিভাজনের অন্তর্গত করতেই হয়, তাহলে এরকম শ্রেণী বিভাজন করা যুক্তিযুক্ত বলে মনে হয়? ভক্তিমূলক, স্বদেশপ্রীতিমূলক, তারপরে প্রেমমূলক, প্রকৃতি বিষয়ক, চিন্তামূলক বা দর্শনাশ্রয়ী কবিতা, শোক গাথা বা শোক আশ্রয় করে লিখিত কবিতাও এর সমপর্যায়ে ভুক্ত। তাহলে গীতি কবিতাগুলো কোন কোন পর্যায়ের হতে পারে এটা আমি প্রশ্ন করব। ভক্তিমূলক গীতি কবিতার মধ্যে কি কি আছে, কে কি লিখেছেন? রবীন্দ্রনাথ লিখেছেন, অতুল প্রসাদ সেন লিখেছেন, রামপ্রসাদ লিখেছেন, রজনীকান্ত রচনা করেছেন, কথা বুঝতে পারছ? আর স্বদেশপ্রীতি মূলক লিখেছেন কে? বঙ্কিমচন্দ্রে, বন্দেমাতরম, রবীন্দ্রনাথের অসংখ্য কবিতা গান। এই বিষয়গুলো আমি তোমার কাছ থেকে জানতে চাইব। বাংলা কবিতা বিশেষ দুটি ধারার জনক কাজী নজরুল ইসলাম ও জসীম উদ্দিন। প্রথম জন আমাদের সাহিত্যে বিদ্রোহী কবি, দ্বিতীয় জন পল্লী কবি হিসেবে স্থায়ী আসন লাভ করেছেন। নজরুলের কবিতায় যে দীপ্ত কণ্ঠস্বর উদ্দীপ্ত ভাবের দেখা মেলে তা পূর্বে বাংলা কাব্যে ছিল না। জসীম উদ্দিনের নকশিকাঁথা মাঠ ও দুজন সজন বাদিয়ার ঘাট জাতীয় কোনো কাব্য পূর্বে কেউ রচনা করেননি এবং এক্ষেত্রে তার অনুসরণীয় কেউ নেই। এই এটুকুই থাকলে শুধুমাত্র আছে কবিতার যে বিষয়টা আছে, যে প্রসার একটা বক্তব্য দেওয়া হয়েছে, এগুলো থেকে তোমাদের আমি ফিডব্যাক নেওয়ার চেষ্টা করব আগামী ক্লাসে। তোমাদের আজকে যে বিষয়গুলো আমি বুঝিয়ে দিলাম এগুলো থেকে বেসিক যে বিষয়গুলো আছে বিষয়গুলো আমি তোমাদের কাছ থেকে ফিডব্যাক নিব, কথা বুঝতে পেরেছ? এগুলো সবগুলোই শিখে লেখার চেষ্টা করবে। আজকে আমরা এখানে শেষ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগামী ক্লাস পর্যন্ত, আগামীকাল তো অবশ্যই তোমাদের সাথে ক্লাস আছে, হয়তো দ্বিতীয় পত্র পর্যন্ত তোমাদের সাথে ক্লাস আছে। হ্যাঁ, কালকে দ্বিতীয় পত্র না না প্রথম পত্রে পড়াবো, দ্বিতীয় পত্র পড়াবো। ওকে, তাহলে দ্বিতীয় পত্র আগামী দিন। তো আগামী দিন পর্যন্ত তোমরা সকলে, হ্যাঁ, যে যে সময়টা দেওয়া আছে আগামী দিন, ঠিক আছে, আগামী দিন কোনো সমস্যা নেই, আগামী দিন ঠিক যাস টাইমে। হ্যাঁ, তো আগামী দিন পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সকলকে।